আসসালামু আলাইকুম, এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের শতকরা 71 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। 24 ঘন্টায় 37 জনের মৃত্যু। বাংলাদেশের হজ যাত্রীরা এবার হজে অংশ নিতে পারবেন কিনা জানা যাবে 15 জুনের মধ্যে, বললেন ধর্ম প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের শতকরা 71 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশে এখন পর্যন্ত 55,140 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 746 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 37 জনের। আক্রান্ত হয়েছে 2,695। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,510 জনের। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। আপনার সুরক্ষা আপনার হাতে, অবশ্যই প্রত্যেককেই মাস্ক ব্যবহার করব। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বিস্তারিত তথ্যের জন্য রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা অথবা অধিদপ্তরের ওয়েব পেজ থেকে সংগ্রহের আহ্বান জানানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেসব সাইটে পাওয়া যায় না হালনাগাদ তথ্য। যেমন দেশের জেলাওয়ারি কিংবা এলাকা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের সবশেষ তথ্য পাওয়া যায় 1 জুনের। এছাড়া অন্যান্য তথ্যের বিশ্লেষণও সময় মতো পাওয়া যাচ্ছে না। অনলাইন বুলেটিনের তথ্য অনুযায়ী দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 37 জন। আক্রান্ত হয়েছে 2,695 জন। বুলেটিনে জানানো হয় সারা দেশে পিসিআর ল্যাবগুলোর বর্তমান অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগারটি ছিল তারা বিশেষ কারণে এই পরীক্ষাগারে আর কার্যক্রম চালাবেন না বলে আমাদের জানিয়েছেন, এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর এই পরীক্ষাগারের মেশিনটি টেকনিক্যাল কারণে মেশিনটি কাজ করছে না। আজকে আমরা 50টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ, পরীক্ষা এবং এর ফলাফল দিব। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের শতকরা 71% ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা 50% বেশি। এদিকে মহাখালী ও মিরপুর এলাকায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 400-300 বেশি আক্রান্ত উত্তরা, মোহাম্মদপুর, মুগদা, কাকরাইল ও যাত্রাবাড়ি এলাকায়। ধানমন্ডি, মগবাজার, রাজারবাগ এলাকায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 200। এছাড়া শহরের প্রায় সব এলাকাতেই পাওয়া গেছে করোনা রোগী। সারা দেশের সব জেলাতেই আছে করোনা ভাইরাসের সংক্রমিত মানুষ, তাই সবাইকে মাস্ক পরার বাড়তি তাগিদ ছিল এদিনের অনলাইন বুলেটিনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক বলেছেন যে আমরা একজন মাস্ক ব্যবহার করলে তার যে অর্থনৈতিক বেনিফিট বা উপকার সেটা হলো $3,000 থেকে $6,000 এবং ঘরে তৈরি কাপড়ের মাস্কই বৈজ্ঞানিকভাবে সম্মত। দেশে প্রথমবারের মতো 8 মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 18 মার্চ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার বাইরে রোজই বাড়ছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এক ডাক্তার সহ গত 24 ঘন্টায় 10 জেলায় 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন পরাকারমান। রাজধানী ঢাকার মতো বাইরের জেলাগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়। সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ায় নোয়াখালীতে জেলা প্রশাসন চৌমুহনী বাজারে তৃতীয় দফায় লকডাউন করেছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও 3 জন। মৃতদের WHO-র নির্দেশন অনুযায়ী দাফন করা হয়। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এসানুল করিম নামে এক চিকিৎসক। করোনা পজিটিভ হলে 4 দিন আগে ডাক্তার এসানুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ নেতা রৌশন আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আক্রান্ত তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষা পজিটিভ হওয়ায় নেত্রকোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় 3। নাটোরে করোনা উপসর্গ নিয়ে 60 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। সিলেটে গত 24 ঘন্টায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী সহ 26 জন। শামা হক তার বাসায় আইসোলেশনে আছেন। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট 4 জনের মৃত্যু হল। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে 1 ব্যক্তি মারা যান। এছাড়া গত 24 ঘন্টায় জেলায় আরও 4 জনের করোনা শনাক্ত হয়।
টাঙ্গাইলের ধনবাড়িতে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মারা যায় 5 জন। এদিকে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাস ধরা পড়েছে আরও 106 জনের। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 3000 ছাড়ালো। পরাগমান এটিএন বাংলা। এবার পবিত্র হজ পালিত হবে কিনা, হলেও বাংলাদেশের যাত্রীরা তাতে অংশ নিতে পারবেন কিনা, এ নিয়ে সন্দেহ জটিল হচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, 15 জুনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশ আগ বাড়িয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। যেতে না পারলে নিবন্ধিত হজ যাত্রীরা টাকা ফেরত নিতে পারবেন অথবা আগামী বছর হজে যাওয়ার সুযোগ পাবেন। বিস্তারিত একরামুল হক সাহেমের রিপোর্টে। চাঁদ দেখা সাপেক্ষে এবছর 30 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা পবিত্র হজ, যদিও করোনা মহামারীর কারণে তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে এবছরের হজযাত্রা বাতিল করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশে 65,500 হজযাত্রী নিবন্ধন করেছেন, তাদের ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু জানাতে পারছে না সরকার। সৌদি গভর্নমেন্ট মোটামুটি এই জুন মাসের 15 তারিখের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবে বলে জানিয়েছেন, এবং এই সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। কোন কোন দেশ বন্ধ করছে এইটার সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক নাই। এমন হতে পারে বাইরের কোনো লোকজনকে তারা হয়তো এই বছর সুযোগ দিতে পারলো না, সেখানে সাময়িক কিছু লোকজন নিয়ে হলেও হজ তারা করবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন হাবের সভাপতি সাদত হোসাইন তসলিম জানিয়েছেন, ইন্দোনেশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো আগেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বাংলাদেশের। তবে হজযাত্রা বাতিল হলে নিবন্ধিতদের ব্যাপারে আগাম সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার। যদি সৌদি আরব থেকে বাংলাদেশের হজযাত্রীদের যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে আমরা প্রস্তুত আছি আমাদের হজযাত্রীদেরকে নিয়ে সমস্ত নিয়ম কানুন মেনে আমরা হজে যেতে পারব। যদি হজে যেতে না পারেন, তাহলে টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত পাবেন, অথবা তারা যদি মনে করেন টাকা আমি ফেরত নিব না, আমি সামনে বছর আল্লাহ তোমার বাঁচায় রাখ, আমি হজে যাব, আমরা নিশ্চয়ই সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতির কারণে 27 ফেব্রুয়ারি ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া নিষিদ্ধ করে দেশটি। 5 মার্চ মক্কার বাইরের লোকদেরও ওমরা পালন ও মসজিদে নববীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। সংখ্যা হচ্ছে, পরিস্থিতি অনুকূলে না এলে 1798 সালের পর এবার বাতিল হতে পারে হজ, যা 222 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি নিষেধ আরোপ করে প্রস্তুতি চলছে বাজেট অধিবেশনের। বিশেষ এই পরিস্থিতিতে 10 থেকে 12 কার্যদিবসে শেষ হতে পারে অধিবেশন। সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, প্রতি কার্যদিবসের ব্যাপ্তি হতে পারে মাত্র 3 ঘন্টা। একই দিনে সব সংসদ সদস্য অধিবেশনে না গিয়ে এবার রোস্টার অনুসারে তারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। বাজেট অধিবেশনকে ঘিরে বেশ তোড়জোড় থাকে সংসদ সচিবালয়ে, তবে করোনা পরিস্থিতির কারণে এবার সেরকম আয়োজন কিংবা আলোচনা নেই। তাই বলা হচ্ছে, দেশের অর্থবছরের বিভিন্ন কাজের ধারাবাহিকতা রাখতে নিয়ম রক্ষার অধিবেশন এটি। 10 জুন অধিবেশন শুরু হয়ে বাজেট পেশ হবে 11 জুন, যা পাশ হবে 30 জুন। সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অসুস্থ ও বয়স্ক সংসদ সদস্যদেরকে অধিবেশনে যোগ না দিতে বলা হচ্ছে। সংবিধান অনুযায়ী এখন মানে এই অনুযায়ী এখন আমাদেরকে দিতেই হবে, এটা ইমার্জেন্সি ইস্তলা তোমাদের করা কিছু না, আমরা কমায় আনবো সবকিছু কয় করবো, কিন্তু বাজেট তো পাশ করাইতে হবে, সবাইকে মাস্ক পরে দেখতে হবে, এটা আমরা গ্যাপ গ্যাপ করে বসাবো। তিনি জানান, অধিবেশন 30 জুন পর্যন্ত হলেও কার্যদিবস হবে অল্প সংখ্যক। প্রতিদিন সকাল 10:30 শুরু হয়ে তা দুপুরের মধ্যেই শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া বক্তব্যের তালিকা অনুযায়ী পালাক্রমে ভাগ করে উপস্থিতির জন্য সংসদ সদস্যদের দেয়া হচ্ছে নির্দেশনা। আমরা বক্তব্য তালিকাটা ঠিক করব, আর যেদিন বক্তব্য সেদিন সে আসলেই হয়ে গেল, আমরা সেভাবে বলবো, আমরা অসুস্থ যারা বয়সী যারা তাদের না আসার জন্য অনুরোধ করবো 10:30 থেকে 1:30, এটা আমাদের একটা মিনিমাম টাইম চাই। বাজেটটা পাস প্রক্রিয়া আছে, আমাদের অর্থবিল পাস করতে হবে, ওই 10-12 দিন টোটাল এই সেশন চলতে পারে। অধিবেশন চলাকালীন সময়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও কমানো হচ্ছে। উপস্থিত থাকতে পারছেন না সাংবাদিক কিংবা
দর্শনার্থীরাও। অধিবেশনে সবকিছু সংক্ষেপ করার পাশাপাশি বিল পাশও হবে কম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব আসছে, যা আগের চেয়ে 29% বেশি, মোট জিডিপির 0.74%। বাজেট চূড়ান্ত হওয়ার আগে এর পরিধি আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। ভয়াল এই মহামারী ভাবিয়ে তুলেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেও। পরিস্থিতি সামাল দিতে নিয়োগ দেওয়া হয়েছে নতুন 7,000 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। কেনা হচ্ছে আইসিইউ, ভেন্টিলেটরের মতো নানা সরঞ্জাম। পাশাপাশি বিভিন্ন ধরনের অবকাঠামো ও প্রযুক্তি সুবিধা দিতেও এবারের বাজেটে নতুন করে ঘোষণা আসছে। কমিউনিটি ক্লিনিককে স্ট্রেংথেন করা হবে, জেলায় জেলায় আইসিইউ করতে হবে, অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে, গত অর্থ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল 10,000 কোটি টাকার বেশি। এবার প্রায় 29% বাড়িয়ে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 13,033 কোটি টাকা। স্বাস্থ্যখাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে কী পরিমাণ অর্থের প্রয়োজন তা এখনও সঠিকভাবে নির্ধারণই করা যায়নি এ খাতে। বেসরকারি খাতে যাদের দক্ষ জনবল আছে এ সমস্ত হসপিটালে, সেখানে কিন্তু আমরা আপাতত তাদেরকে সরকারি ব্যবস্থাপনা এনে এই কোভিড ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেতে পারে এবং সেই জন্য কিন্তু একটা প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। এটা উন্নয়ন বাজেট হোক, রেভিনিউ বাজেট হোক, এটার যা প্রয়োজন এটা বিস্তৃতি ঘটানোর জন্য স্বাস্থ্যসেবার উন্নতিকল্পে ক্রমবর্ধমান প্রচেষ্টা চলছে, বাজেটে সেটি প্রতিফলন হবে। বাজেটে এর আগে মোট জিডিপির 0.7% বরাদ্দ রয়েছে স্বাস্থ্যখাতে। সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় তা 1.5%-এর বেশি বাড়ানোর প্রস্তাব ছিল, কিন্তু চলতি অর্থ বছরের সংশোধিত এডিপিতে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মেট্রো রেলের কাজের গতি আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে মেট্রো রেল প্রকল্পের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পটি এগিয়ে নিতে সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ রোধে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর হারও ক্রমেই বাড়ছে। করোনা মোকাবেলায় ব্যর্থ নয় সরকার, বরং সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ইউরোপ, আমেরিকা, এমনকি ভারত ও পাকিস্তানের চেয়ে দেশে মৃত্যুর হার কম বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী জানান, মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্র সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। ভারতে মৃত্যুর হার 3%, পাকিস্তানে মৃত্যুর হার 2.12%-এর বেশি, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 1.35%। পাকিস্তানে অনেক আগেই সব কিছু খুলে দেওয়া হয়েছে। ভারতে গণপরিবহন চালু করা হয়েছে 2 সপ্তাহ আগে। জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় রাখতে হয়, এই সেই সমন্বয় করার জন্যই সীমিত আকারে অনেক কিছু খোলা হয়েছে। করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতায় লেজে গবরে অবস্থা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দেশ ভয়াবহ সংকটে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এসে আলোচনা শুরু করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একটি স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ আমরা ঘোষণা করেছিলাম, যে ওই প্রস্তাবনাকে সামনে নিয়ে সরকার যদি ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো বা আজকের যে পর্যায়ে পরিস্থিতি গিয়ে পৌঁছেছে সেই পর্যায় থেকে হয়তো বা কিছুটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। রাজধানীর গণপরিবহনে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়ার হার।
60% বৃদ্ধির কারণে 10 টাকার ভাড়া 16 টাকা হবার কথা থাকলেও নেওয়া হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 20 টাকা। তবে বেশিরভাগ বাসে রয়েছে যাত্রী সংকট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না। তবে দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে বেশিরভাগ গণপরিবহন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। যাত্রীদের টানতে হাঁকডাক আগের মতোই। রাজপথে গণপরিবহন চলাচল আবারও পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে। তবে করোনা আতঙ্কে চাপ কমেছে যাত্রীর। পেশেন্টদের তো হচ্ছে না, ডাবল ভাড়া নিলেও হচ্ছে না। না পোষাইলো আমগো পেটটা খাল ডাল পানি খাইয়া বাঁচতে পারবো, এর জন্য আমরা গাড়ি চালাইতাছি। বেশিরভাগ পরিবহনে জীবাণুনাশক দেয়া হলেও তা কতটা কার্যকর তা বোঝা দেয়। বাসে ওঠার আগে যাত্রীদের স্যানিটাইজার দেওয়ার কথা থাকলেও তা মানছে না অনেকে। দিছি সব যাত্রীদের দিছি, জিজ্ঞাসা করেন বড় দেয় নাই, আমরা নিজেতে নিজে ইউজ করছি। চালক হেলপার সহ যাত্রীদের মাস্ক থাকলেও তা সঠিকভাবে ব্যবহার করছেন না। বাড়তি যাত্রী তো দূরের কথা, অধিকাংশ সময় সরকারি নির্দেশনার চেয়েও বেশি আসন থাকছে খালি, আর বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে, 60% ভাড়ার কথা ছিল কিন্তু এখন 100% ডাবল নিচ্ছে। সিএনজি চলাচল বাড়লো, সেগুলোর বেশিরভাগে নেই স্যানিটাইজার। স্প্রে দরকার ছিল না, এখন কি বলবো, নাই তো স্প্রে রাখছিলাম ভাই, চুরি করে নিয়ে গেছে সকালবেলা গ্যারেজ থেকে ভাই। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মহামারী করোনা ভাইরাস চলাকালীন ঘূর্ণিঝড় আম্পানে দুর্যোগ ব্যবস্থাপনায় সফলভাবে নেতৃত্ব দেয় বাংলাদেশের প্রশংসা করা হয়েছে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায়। এ সংক্রান্ত এক নিবন্ধে পত্রিকাটি বলেছে, সরকারের নেয়া আগাম প্রস্তুতির কারণে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আম্পান মোকাবেলায় স্বল্প সময়ের মধ্যে দেশে 10,500-এরও বেশি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়। 70,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায়। পত্রিকাটি বলেছে, প্রায় 24 লাখ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়াটা ছিল চ্যালেঞ্জিং। গত 20 মে প্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকালে গুলিস্তান থেকে জয়কালী মন্দির পর্যন্ত ফুলবাড়িয়া স্টপ ওভার টার্মিনালের পুরো এলাকা সরে জমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস কাউন্টারে কথা বলে কর্পোরেশনের টোল আদায় সম্পর্কে খোঁজখবর নেন। পরে মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত পৌর ফিলিং স্টেশন পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। রংপুর 3 আসনের সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছেলে সাদ এরশাদ ও তার স্ত্রীর উপর হামলা চেষ্টার অভিযোগে জাতীয় পার্টির এক নেতাকে আটক করেছে পুলিশ। আটকের পর সাদ এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তফা। মঙ্গলবার রাতে ডিও লেটারে সই না দেওয়াকে কেন্দ্র করে 27 নম্বর ওয়ার্ড জাপা সভাপতি টিপু সুলতানের বিরুদ্ধে সাদ ও তার স্ত্রীর উপর হামলা চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনার পর ওই নেতাকে পুলিশ আটক করলে তার সমর্থকরা পল্লী নিবাসের সামনে কয়েক ঘন্টা বিক্ষোভ করে, যার নেতৃত্বে ছিলেন সিটি মেয়র মুস্তফা। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে এরশাদ পরিবারকে জাপার রাজনীতি থেকে সরিয়ে দিতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন সাদ এরশাদ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2 লাখ টাকার তক্ষক সহ প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শিল্পাঞ্চল খ্যাত অলিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এ চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। এবারে আন্তর্জাতিক সংবাদ। মুম্বাইয়ের কাছে আলিবাগে দুপুরে প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। প্রায় 100 বছরেরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনো ঘূর্ণিঝড়। এ সময় প্রায় 6 ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে সমুদ্রে। মুম্বাই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় 120 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
তবে ঘূর্ণিঝড় নিসর্গে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। থানে, রায়গড় সহ কয়েকটি এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইতেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সমুদ্রের কাছে এবং উপকূলবর্তী এলাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্রমেই করোনা ভাইরাস মহামারীর নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত। হু হু করে বাড়ছে সংক্রমণের হার। মাত্র দু সপ্তাহের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,00,000-এরও বেশি মানুষ। গত 24 ঘন্টায় ভারতের নতুন করে 8,909 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনের সর্বোচ্চ রোগীর শনাক্তের রেকর্ড। ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা 2,08,479, মারা গেছেন 5,834 জন। বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় ভারত এখন সপ্তম স্থানে। কয়েকদিনের মধ্যে দেশটি ইতালিকেও ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মহামারী করোনা ভাইরাসে গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর মিছিল চলছে ব্রাজিলে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 1,262 জন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,50,000। এমন পরিস্থিতির মধ্যেও অর্থনীতির গতি ধরে রাখতে সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। বরাবরই তিনি লকডাউনের বিপক্ষে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 64,25,000 ছাড়িয়েছে। প্রাণ গেছে এ পর্যন্ত প্রায় 3,81,529 জনের। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন 1,06,181 জন। এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মোবাইল অ্যাপসের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সোনালী ব্যাংকের হিসাব খুলতে পারবেন গ্রাহকরা। মতিঝিল সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে সোনালী ই সেবা মোবাইল অ্যাপের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বক্তারা। সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়ল হক সিদ্দিকী। এবারে পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে স্থগিত থাকা ইটালিয়ান ফুটবল লীগ সিরি এ আগামী 22 জুন থেকে আবার মাঠে গড়াবে। এক বিবৃতিতে ইটালিয়ান লীগ কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ 3 রাউন্ড ছাড়া ইতালিয়ান লীগের বাকি ম্যাচগুলোর সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী 22 জুন জুভেন্টাসের ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ইটালিয়ান ফুটবল। আগামী 2 আগস্ট ইতালির জনপ্রিয় এই ফুটবল আসরটি শেষ হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে গত 9 মার্চ লীগ স্থগিত করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের শতকরা 71 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। 24 ঘন্টায় 37 জনের মৃত্যু। বাংলাদেশের হজ যাত্রীরা এবার হজে অংশ নিতে পারবেন কিনা জানা যাবে 15 জুনের মধ্যে, বললেন ধর্ম প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।